নমস্কার অবন্তিকা, আজকে সঙ্গে নিয়ে তোমাদের কাছে আবার একটা পুজোর এপিসোডে চলে আসা, মানে পুজোর সংক্রান্ত শাড়ি। আজকে দেখাবো মঙ্গলগিরি পাট্টু। এটা হচ্ছে আজকে প্রথম শাড়ি। পাট্টু মানে হচ্ছে কটন সিল্ক, পাট্টু মানে সিল্ক অ্যাকচুয়ালি, কিন্তু মঙ্গলগিরিতে এটা যেটা দেখাচ্ছি সেটা কিন্তু কটন সিল্ক। এখানে একটু সিল্কের ফিলিংও থাকবে, একটু কটনের ফিলিংও থাকবে। শাড়ি কোনো সময় ফসফস করে পরে যাবে না, একদম অথেন্টিক হ্যান্ডলুম, পিওর হ্যান্ডলুম, হ্যান্ডওভেন হ্যান্ডলুম মঙ্গলগিরি পাট্টু শাড়ি বা সিকো শাড়ি বলতে পারো, যা খুশি বলো। তোমরা এগুলো জানো সবাই মোটামুটি। দাম হচ্ছে 4450। হ্যাঁ, 4450। যে রংটা দেখাচ্ছি একটু পিচ কালার, একটু পিচ কালার, ব্রাইট কম্বিনেশন। আমরা পিওর হ্যান্ডলুম শাড়ি, তাই আমরা এটা যা নিজেরাও পরতে পারি, কাউকে গিফট করতেও পারি। এর কিন্তু ব্লাউজটা সবসময় রানিংয়ে থাকে, এই যে এই পোর্শনটা ব্লাউজ, 620 মিটার কি 630 মিটার এই ধরনের শাড়ির মেজারমেন্ট থাকে। এটা পুরোটা দেখিয়ে দিলাম, প্লেন শাড়ি, কিন্তু শাড়িতে একটা টেক্সচারে একটু দেখিয়ে দিই নতুন বন্ধুদের জন্য, আজকে যারা প্রথম দেখছো। একটা কিন্তু চুড়ি, জল চুড়ি মতন থাকে, এটাই হচ্ছে এটার একটা চেনা রূপায়। অরিজিনাল আর পাওয়ার লুমের মধ্যে একটু তফাৎ থাকে। এবার একটা দেখাই, এটা কি বটল গ্রিন প্রতিমা? এটা একটুখানি ডিপ গ্রিনই লাগছে আমার চোখেতে। হ্যাঁ, ডিপ গ্রিন, একদম বটল গ্রিন কালার। তাতে কিন্তু এর পাটটা একটু আলাদা, এইটা এর নিচের বটম বর্ডারটা, এটা আপার সাইড বর্ডার, এটা বটম সাইড বর্ডার। এটা একটু পাড়ের ডিজাইনটা চেঞ্জ করা হয়েছে, আর এটা হচ্ছে তার পাল্লা পোর্শন। একদম হালকা শাড়ি, ভীষণ হালকা শাড়ি, পরে ভীষণ আরাম। যারা আগে পরেছো তারা তো জানোই, যারা একদম নতুন এবারই হয়তো প্রথম দেখছো, যদি আমি বলবো একটা পরে দেখো, আশা করি তুমি হ্যান্ডলুমের একদম প্রেমে পড়ে যাবে। এটা হচ্ছে তার ব্লাউজ পিসের পোর্শন। দাম সবকটার সেম 4450, ডিপ বটল গ্রিন কালার, একদম হালকা শাড়ি। শাড়ি আমার তো মনে হয় সব মিলিয়ে তোমাদের 500-এর মধ্যেই যাবে শাড়ি, যা মনে হচ্ছে দেখে হাত দিয়ে। হয়তো 1 কেজি স্ল্যাবে শাড়ি যাবে না। আহা, লাল, একদম লাল শাড়ি, একদম লাল শাড়ি, সুন্দর একটা লাল রং। তুমি এর সাথে গোল্ডেন ব্লাউজ দিয়েও পরতে পারো, অন্য কোনো কন্ট্রাস্ট দিয়ে পরতে পারো, কিন্তু খুব সুন্দর করে পরা যাবে, খুব সুন্দর করে সাজা যাবে। একদম সিম্পল শাড়ি, সলিড কালার উইথ সলিড জরি বর্ডার, যেটা আমরা সবাই খুব পছন্দ করি। যেরকম ধরনের একটা শাড়ি হলে যে কোনো জায়গায় এটা কর্পোরেটও পরা যাবে, অফিসেও পরা যাবে, আবার ফাংশানেও পরা যাবে। এরও ব্লাউজটা হচ্ছে, এই যে এটা হচ্ছে ব্লাউজ, এক্সট্রা পোর্শনটা হচ্ছে ব্লাউজ, বাকিটা হচ্ছে শাড়ি। এই যে আমি ব্লাউজটা খুলে দিলাম, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। দাম কিন্তু সেম 4450। এটা আমাদের আজকে 3 নম্বর শাড়ি গেল। এবার আরেকটা রং দেখাই, অনেকগুলো কালার কম্বিনেশন নিয়ে এসেছি তোমাদের জন্য, সব কটা একটু ভালো করে দেখো তোমরা, আশা করি তোমাদের পছন্দের কম্বিনেশনটা অবশ্যই পেয়ে যাবে, কারণ আজকের কালারগুলো প্রত্যেকটাই সুন্দর, প্রত্যেকটাই তার মতন করে সুন্দর, যে আর যেটা পছন্দ। একদম ট্র্যাডিশনাল শাড়ি, ট্র্যাডিশনাল মঙ্গলগিরি পাট্টু। এটা হচ্ছে আঁচল, আর যে পোর্শনটা খুলে গেছে এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। এখানে কিন্তু নিজের ব্লাউজটা পরলেও সুন্দর লাগে দেখতে, এখানে সবসময় কন্ট্রাস্ট না পরলেও চলে। আমি নিজেও কিন্তু শাড়ির ব্লাউজই পরে আছি, কাজে কোনো কোনো সময় শাড়ির ব্লাউজটা পরা যায়। এবার আরেকটা রং দেখাই, এটা কী সুন্দর কালার, ছোট মেয়েরা যদি পরে ভীষণ সুন্দর লাগবে, পুজোর সময় সকালবেলাতে ভীষণ সুন্দর লাগবে দেখতে, ছোটরা শুধু না বড়রা পরলেও সুন্দর লাগবে। একটা অরেঞ্জিশ কালার, অরেঞ্জটা খুব সুন্দর অরেঞ্জ, মানে সবাইকে পরলে ভালো লাগবে এরকম একটা অরেঞ্জ। আঁচল একদম সেম যা আগের শাড়িতে ছিল তাই আঁচল, কারণ ট্র্যাডিশনাল ঘরানাতে কখনো তাদের একটা সিগনেচার থাকে, সেইটা বদল করা যায় না। এইটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। আমরা পার চেঞ্জ করতে পারি, কিন্তু ভেতরের টেক্সচারটা বা যেভাবে লুম সেট করা থাকে সেটাকে আমরা না সেই জায়গার ভাইরা ফট করে চেঞ্জ করতে চান না,
আর সেটা চেঞ্জ করলে আমাদের পক্ষেও অসুবিধা, আমরা ঠিক আসল শাড়িটা চিনে নিতে পারবো না। এবার আরেকটা রং দেখাই, ওটা যদি ছোটদের হয়, এটা তো আমাদেরই শাড়ি তাই না, কফি, ভীষণ সুন্দর দেখতে, আর এত হালকা, এত পরে আরাম যে বারবার পরতে ইচ্ছা করবে। একটু ব্রাইট যেখানে পরতে হয় সেখানে কিন্তু এই শাড়িগুলোর কোনো তুলনা হয় না। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, একদম কফি কালার, আর এর সাথে এর ব্লাউজের পোর্শনটা হচ্ছে, এই যে আমি যেটা ধরে রেখে দিয়েছি এই পোর্শনটা হচ্ছে ব্লাউজের পোর্শন, আর এইটা হচ্ছে পুরো গোটা শাড়িটা। অনেক শাড়ির ভিড়ের মধ্যেও একটা কিন্তু আমাদের, আমরা যারা অনেকে হয়তো অনেকেই বলবে যে তোমরা যে না জরির শাড়ি পছন্দ করি না, জরির শাড়ি পরতে ইচ্ছা করে না, হয়তো সত্যি কথাই, কিন্তু কোনো কোনো জায়গা এমন থাকে, যেমন দুর্গাপুজো বা যেমন নবরাত্রি, যেমন বাড়িতে কোনো বিবাহের অনুষ্ঠান থাকলে একটু সকালবেলাতে মনে হয় একটুখানি এই ধরনের শাড়ি পরলে কিন্তু বেশ ভালো ছবিগুলো উঠবে। এটা একটা হলুদ রং, এটা হলদি অনুষ্ঠানেও পরা যেতে পারে বা যে কোনো রিচুয়ালসে পরা যেতে পারে। 4450 প্রত্যেকটার সাথেই রানিং বিপি আছে, বিপিটা অলরেডি খুলে গেছে, ওই নিচের পোর্শনটা বিপি, এবং প্রতিটার একই রকম কনসেপ্টে করা। আমি একবারটি তোমাদের দেখিয়ে দিই, কারণ অনেকেই বিপিটা জানতে চাও। এইটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, আর এটা হচ্ছে শাড়ির একদম গোটাটা, একদম হালকা শাড়ি, পরে প্রচণ্ড আরাম, যার যে রং পছন্দ। প্রতিটা কালার শুধু দেখো, অপূর্ব সুন্দর কালার, ডিপ ম্যাজেন্টা, একদম একদম ম্যাজেন্টা তো মানে একদম ভীষণ সুন্দর ম্যাজেন্টা, কারণ এই কালার পরলে বোধহয় এটা বোধহয় সর্বজনীন কালার, মানে এটা আমরা সকলেই পরতে পারি, ছোট বড় সকলেই, ভীষণ সুন্দর দেখতে। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, আর ব্লাউজ পিসের পোর্শনটা এই যে যেটা বেরিয়ে গেছে এইটা হচ্ছে ব্লাউজের পোর্শন। একটু শাড়ি মেজারমেন্ট করে, এখানে কিন্তু কোনো ডিমার্কেশন লাইন নেই, আমি প্রতিটা এপিসোডেই বলে দিই, কারণ তোমরা কিন্তু শাড়িটা 5.5 মিটার মেপে নিয়েই কিন্তু ব্লাউজটা কাটবে, তাতে যেটা বেরোবে সেটাই ব্লাউজ। এবার আরেকটা দেখাই, হালকা গ্রিন, লাইট গ্রিন কালার, প্রত্যেকটাই তার মতন করে সুন্দর, কোনোটা ডিপ কোনোটা লাইট, আমরা যে বয়সেই যে থাকি না কেন সবার জন্যই কিন্তু কালার কম্বিনেশনগুলো আজকে আছে, আমরা সবাই কিন্তু পরতে পারবো সকলের মতো করে। আর এখন আমরা কেউই কিন্তু ভারী শাড়ি পরতে পারি না, এটা আমি যা ফিডব্যাক পাই সবার কাছ থেকে সেখান থেকে নিয়েই বলছি, খুব কমজনই আছেন যে ভারী শাড়ি চান, বেশিরভাগই বলেন হালকা, তো কারণ ভারী শাড়ি পরতে পারি না, তার জন্যই আপার সাইডের বর্ডারটা কিন্তু আরও পাতলা, যাতে করে কোনোভাবে পরতে অসুবিধা না হয়। এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, সব দাম কিন্তু সেম, 4450। লাল দেখিয়েছি, একটা মেরুন দেখাবো না, তা তো হয় না, এবার একটা মেরুন দেখাই, লালের সাথে মেরুন, ভীষণ সুন্দর দেখতে, প্রত্যেকটা শাড়ি সুন্দর, এটার আবার সেই বর্ডারটা, কোনোটাই এই বর্ডার কোনোটাই ট্র্যাডিশনাল বর্ডার, এই বর্ডারটা একটু চেঞ্জেস করা হয়েছে নতুন করে, যাতে করে একটু একরকম থাকলে ভালো লাগে না, একটু অন্যরকম থাকুক। এরও ব্লাউজ পিসটা আমি খুলে দিচ্ছি, এই পোর্শনটা হচ্ছে ব্লাউজ পিস, এই যে এইটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, প্রতিটা শাড়িতেই ব্লাউজ পিস আছে, প্রত্যেকটা শাড়ি একই ঘরানায় তৈরি, একই লুমে তৈরি, প্রতিটা আলাদা আলাদাভাবে রং করা, রং সুতোর কালি কালার চেঞ্জ হয়েছে। এবার দেখাই গ্রিন, এমআরএল গ্রিন যে কালারটা, এটার জন্য সকলেই অনেকেই বলে থাকো যে গ্রিনে কি শাড়ি আছে দিদি, এই গ্রিনটা চাই, এই আরেকটা অপশান দিলাম, এই গ্রিনেতে এই মঙ্গলগিরি পাট্টু দিলাম, এটা হচ্ছে এই গ্রিনটা, এই গ্রিনটাও কিন্তু সকলকে পরলে মানায়, এমন নয় যে এটা কাউকে মানায় না, এটা কিন্তু সকলের জন্য। এই রঙগুলো পার্টিকুলারলি এই ধরনের শাড়িগুলোতে ভীষণ ভালো আসে, সব জায়গায় আবার এই সবুজ রঙটা কিন্তু ভালো আসে না, সুতোর উপর ডিপেন্ড করে। এবারে ব্লাউজটা দেখিয়ে দিই, এই পোর্শনটা ব্লাউজ পিস পোর্শন, 4450 পুরোটাই এভাবে যাচ্ছে, 4450। এবার আরেকটা দেখাই, হট পিঙ্ক, এটা তো ছোট বন্ধুদের কালার, তোমাদের জন্য আমরা একটু গায়ে ফেলে দেখিয়ে দিই, কিন্তু এটা ভীষণ সুন্দর কালার, মানে যারা এটা সাহস করে, আমরা যারা বড়রা যারা সাহস করে পরতে পারবে পরো, কিন্তু ভীষণ সুন্দর কম্বিনেশন, ব্রাইট কম্বিনেশন, একদম ব্রাইট,
তুমি চাইলে কোনো কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরতে পারো, ভালো লাগবে দেখতে। আর ফেস্টিভ্যালের সময় বা বাড়িতে কোনো উৎসব অনুষ্ঠানে কিন্তু আমরা একটু গর্জিয়াস লুকের শাড়ি পছন্দ করি, আবার সেটা বডি হাগিং হতে হবে, কোনোভাবেই সেটা যেন খুব ফোলাফুলি না হয়। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন 4450। এবার আরেকটা দেখাই, এবার হচ্ছে পার্পল, হট পিঙ্কের পরে আরেকটা। আজকে কিন্তু অনেকগুলো কালার দেখেছি, বলো আমি ঠিক বলছি কি না? আজকে কিন্তু অনেকগুলো কালার কম্বিনেশন যেগুলো তোমাদের সকলের জন্য, যিনি লাইট পছন্দ করেন তারও আছে, যিনি ডিপ পছন্দ করেন তারও আছে, প্রত্যেকের জন্য কালার কম্বিনেশন আছে। ট্র্যাডিশনাল শাড়ি শুধু ডিফারেন্ট রঙে আমরা তোমাদের কাছে তুলে আনলাম। এবার যার যেটা পছন্দ তুমি সেটাই বুক করো, কিন্তু প্রত্যেকটা শাড়ি সিঙ্গেল পিস শাড়ি। এগুলো হ্যান্ডলুমের শাড়ি, জেনারেলি একসাথে অনেকগুলো করে শাড়ি জেনারেলি বোনা হয় না, সো তোমরা একটু অপশান দিয়ে বুক করো। পার্পল কালার দেখালাম, এবার একটু দেখাই মাস্টার্ড আর একটু ব্ল্যাকিশ, মানে একটু মেহেন্দি টোন, একদম হলুদটা নয়, একটুখানি ব্ল্যাকিশ ইয়েলো কালার, কালো তানার উপরে যদি হলুদ দিয়ে বোনা হবে যে রংটা লাগবে ঠিক সেই রংটাই হয়েছে এখানে। এখানেও কিন্তু আবার সেই নতুন বর্ডারটা, এটা হচ্ছে নতুন বর্ডারটা, এটা কিন্তু আমরা সকলে পরতে পারি, এটা আমাদের সকলের পরার শাড়ি, সকলেই যে কোনো অনুষ্ঠানে যে কোনো সময় সারা দিনের জন্য পরতে পারবো। এটা এতটাই হালকা, এতটাই বহনযোগ্য, এতটাই বডি হাগিং শাড়ি, এটা খুব ইজিলি আমরা ক্যারি করতে পারবো সকলে, সিনিয়র টু জুনিয়র সকলে। এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন 4450। এটাই আজকে আমাদের লাস্ট শাড়ি। এবার তোমরা, আমাদের কাজটা শেষ তোমাদের কাজটা শুরু, যারা আজকেই প্রথম হয়তো চ্যানেল ঘোরাতে ঘোরাতে হয়তো আমাদেরকে দেখে ফেলেছ, হট করে দেখে ফেলে হয়তো দেখেছো পুরো প্রোগ্রামটা, যদি ভালো লেগে থাকে, যদি তোমরা আমাদেরকে পছন্দ করো, একটু লাইক একটু শেয়ার একটু সাবস্ক্রাইব করো, তোমাদের একটা ভালোবাসা আমাদের এতটা অনুপ্রেরণা দেয়। আজ তাহলে এই পর্যন্তই, সামনের দিন আমার কিছু নিয়ে আসছি।